হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা আর বেসন দিয়ে কিভাবে বিস্কুট বানাতে হয়। চলুন দেখে নিই। বিস্কুট বানাতে আমাকে সাহায্য করছে জাওয়াত। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে পরম যত্নে দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বিস্কিটের জন্য ডো তৈরি করতে 1/2 কাপ তেলের সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিলাম। দেখুন ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম, আর চপিং বোর্ডের মধ্যে আমি বিস্কিটের ডোটা নিয়ে নিলাম, আর ভালোভাবে আরেকটু মথে নিচ্ছি। এখন হাতে স্প্রেড করে নিচ্ছি, আর বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। এখন একটি চাকু দিয়ে আমি চতুর্পাশের বর্ডারটা কেটে সমান করে নিচ্ছি, আর চাকুর সাহায্যে একটু উপরটাও সমান করে নিচ্ছি। এখন বিস্কিটের শেপে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন একটা বিস্কুট আমি হাতে নিয়ে বিস্কুট উপরে একটু ডিজাইন করে নিচ্ছি, আর বিস্কুটটা যেই ট্রেতে আমি বেক করব সে ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর উপরে আমি বিস্কুটগুলা সাজিয়ে নিচ্ছি, আর সেই সাথে চাকু দিয়ে ডিজাইন করেও নিচ্ছি। চুলাতে একটি পাত্র বসায় নিলাম, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট এটাকে আমি গরম করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর বিস্কুটের ট্রেটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে 20 মিনিটের জন্য আমি বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিয়ে বিস্কুটগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, আর চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে। আর এইভাবে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটাকে বেক করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি, আর বিস্কুটটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন ভেতরটা একদম পারফেক্ট। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।